তো সূরা ইয়াসিন থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ এটা মাক্কী সূরা মাক্কী ইনিংস এর বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী তাওহীদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন আখিরাতের কথা বলেছেন একটু নরম নরম কথা বলেছেন কারণ চারদিকে খালি মাইর চারদিকে কি মাইর কোরআনের কথা বললে মাইর আছে না আছে মার খেতে হয় বোকা শুনতে হয় ঝুঁকি নিয়ে কথা বলতে হয় চিল্লা এখন ঠিক কি না বিশ্বনবীরে বলা হলো এগুলো ছেড়ে দেন এগুলো ছেড়ে দেন সুন্দরী নারী দেব টাকার পাহাড় দেব ক্ষমতার চেয়ারে বসিয়ে দেব সব দেব এই হচ্ছে আমাদের তিন দফা নারী দেব সম্পদ দেব ক্ষমতা দেব বিষ্ণু বললেন আমার খালি এক দফা আমার কয় দফা এক দফা লা ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি সূর্য যদি ডান হাতেও দাও ওয়াল কামারা ফি ইয়াসারি চন্দ্র যদি বাঁ হাতেও দাও এই কালেমার দাওয়াত থেকে এক হাতও আমার পিছনে নেওয়া যাবে না চিল্লা এখন ঠিক কি না মুমিন কখনো ভয় পায় না মুমিন কখনো পিছু হটে না মুমিন স্ট্র্যাটেজি চেঞ্জ করে মুমিন কৌশলী হয় এই রাস্তা দিয়ে যাওয়া যায় না বসে বসে কেঁদে লাভ নাই রাস্তা আরেকটা খুঁজতে হবে আরেকটা রাস্তা বানায় নিতে হবে এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও তো বিশ্বনবীর মাক্কী ইনিংস এর খেলার সিস্টেম ছিল ঠেক দিয়ে খেলতেন ক্রিকেটে কি বলে যে উইকেট বাঁচায় খেলতে হবে তোমার উইকেট যাতে পড়ে না যায় তো ঠেকায় ঠেকায় খেলে তো বিশ্বনবী ঠেকায় ঠেকায় খেলছেন আর চার ছক্কা মারছে সব মাদানী ইনিংসে সুবহানাল্লাহ নাই মাদানী ইনিংসে বিশ্বনবী গর্জে উঠলেন জ্বলে উঠলেন আপন শক্তিতে তো বিশ্বনবী মাদানী ইনিংসে যেটা করেছেন সেটা হচ্ছে সমাজ সংস্কার করেছেন হি ওয়াজ এ ভেরি গুড রিফর্মার অফ দ্য সোসাইটি অ্যাজ এ ফাদার অ্যাজ এ হাজব্যান্ড অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি অ্যাজ এ ল গিভার অ্যাজ এ ল মেকার As a commander and as a messenger, Muhammad is the superman of the world. Shami hishebe, baba hishebe. Neta hishebe, nobi hishebe. Samaj sanskarok hishebe, ain proneta hishebe. Muhammad hocchen ei prithibir jonno superman. Tar kono tulona hoy na. Bishnobir kono tulona hoy? Na. Beyondless, boundless, bottomless. তার নিয়ে কথা বলতে গেলে সময় ঘুরায়া যাবে মাইকের ব্যাটারি শেষ হয়ে যাবে মাগার কথা শেষ হবে এজন্য ওনার জীবনের ক্ষেত্রে বলা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস অসাধারণ ব্যক্তিত্ব সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোশাস অসাধারণ যার কোনো তুলনা হয় না এক্সেলেন্ট আনপ্যারালাল মাদানী জীবনে উনি সশস্ত্র সংগ্রাম করলেন সংস্কার করলেন সমাজটাকে সেনাবাহিনী বানালেন তখন আর নরম নরম ভাবে খেলে নাই গরম ভাবে খেলেছে এটা হচ্ছে ঈমানের দাবি মুমিনরা কৌশলী হয় যখন যে পরিস্থিতি ওই পরিস্থিতির সাথে তাদের স্ট্র্যাটেজি তারা পাল্টায় তো বিশ্বনবীর মাদানী ইনিংসে এই সূরা নাজিল হয়নি হয়েছে মাক্কী ইনিংসে মাক্কী সূরা এই সূরার অনেক ফজিলত ছোটবেলা থেকেই সূরা ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না বিশ্বনবী বলেছেন ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআনি সূরাতু ইয়াসিন সব জিনিসের একটা কলব আছে হৃদয় আছে অন্তর আছে আর কোরআনের কলবের নাম হচ্ছে সূরা ইয়াসিন বিশ্বনবী বললেন ইন্না লিকুল্লি শাইইন কলবান সব জিনিসের একটা কলব আছে ওয়া ইন্না কলবাল কোরআনি সূরাতু ইয়াসিন আর কোরআনের কলবের নাম হলো সূরাতু ইয়াসিন মান ক্বারা সূরাতা ইয়াসিন মাররা ওয়াহিদা একবার সূরাতু ইয়াসিন তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায় বিশ্বনবী বলতেন ইন্না ফিল জাসাদি মুদগা দেহে একটা গোশতের টুকরা আছে ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু এই দেহের গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটারে ভালো করে দেয় কে আল্লাহ এই দেহের গোশতের টুকরাটা যদি পচে যায় পুরো দেহটারে নষ্ট করে দেয় কে আল্লাহ বিশ্বনবী বললেন আলা ওয়াহিয়াল কলব ওই টুকরাটার নাম হলো কলব টুকরাটার নাম কি কলব এজন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাইতে হবে কি বসাবেন নাকি আয়না বসাবেন আয়না বসায় না আয়না বসাইয়া দে মোর দয়াল বাবা কেবলা কাবা সব মুখস্থ আয়না বসাইয়া দে মোর নবীর কলবে আয়না বসায় নাই নবী সেদিন আবু বকর ওমারে ফারুক কেউ আয়না বসাইছে আবু হানিফা শাফিঈ এরা কলবের মধ্যে আয়না বসাইছে বসাইছে জিকির চিল্লায় বলেন বসাইছে কি জিকির
এজন্য আল্লাহ বললেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না, দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না, কলব শুধু পরিচ্ছন্ন হয় একটা জিনিস দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনের একটা কলব আছে, আমাদের দেহে যেমনি কলব আছে, প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে, অন্তর আছে, কোরআনেরও কলব আছে না নাই? আছে। কোরআনের কলবের নাম চিল্লায় বলেন, কোরআনের কলবের নাম আবার বিশ্ব নাই বলতেন ইকরাউ আলা মাউতাকুম সূরাত ইয়াসিন, তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের সামনে বসে সূরাতু ইয়াসিন তেলাওয়াত করো, রূহ চলে যাবে মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম, ওই ব্যক্তির ঈমানের মৃত্যু দান করে দিবে কে? আল্লাহ। মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সূরাতু ইয়াসিন তেলাওয়াত করে ঘুমাতে যায়, সকালবেলা নিষ্পাপ অবস্থায় তার ঘুম থেকে জাগাবে কে? আল্লাহ। তাহলে এই সূরার মর্যাদা কম কম না বেশি বেশি? কলবুল কোরআন, এটা কোরআনের কলব, একবার পড়লে দশ পড়ার সওয়াব। আবার মুমূর্ষু ব্যক্তির সামনে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলা হয়েছে, তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় কে? আল্লাহ। আবার রাত্রিবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সকালবেলায় নিষ্পাপ বানায় দেয় কে? আল্লাহ। মনে থাকবে কোরআনের কলবের নাম কি? ইয়াসিন। ভুলে যাবেন না তো? বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন? সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো? সূরা ইয়াসিন ছাড়াও এ সূরার অনেকগুলো নাম তাফসীর গ্রন্থে পাওয়া যায়। এ সূরার একটা নাম হচ্ছে সূরাতুল কাদিয়া, সূরাতুল কাদিয়া, তাকদি হাজাত কারিহা, যে এই সূরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে, প্রয়োজন আছে, এই সূরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয়। আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই? কার কাছে চাইবো? বিপদে পড়লে কারে বলবো? আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে, কোথায় শেয়ার? আগে শেয়ার দিব কার কাছে? মনে থাকবে বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না, বন্ধুরে শেয়ার করব না, বউয়ের কাছেও পরে শেয়ার করব, আগে শেয়ার করব কার কাছে? মনে থাকবে? এজন্য বিশ্বনবী বলতেন এই সূরার নাম সূরাতুল কাদিয়া, মানুষের হাজত পূরণ করে দেয় এই সূরা তেলাওয়াত করে। যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন, সূরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? তাহলে পেলাম সূরাতুল কাদিয়া। আরেকটা নাম আছে সূরার, সেটা হচ্ছে সূরাতুল আযীমা, সুমহান সূরা। কি সূরা? সুমহান, আযীমা। এই আযীম আর আযীমা এই শব্দ দুইটা অনেক দামি, আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন নাই। বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আযীম শব্দ বলেছেন, তাই না? রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই, আপনারে আমি দিয়েছি আযীম একটা চরিত্র, খুলুকুন আযীম, এন্ড ভেরিলি ইনডিড ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার, অসাধারণ চরিত্র দিয়েছে। বিশ্বনবীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন, কথা বলে না, তাফসীর শিখে যেতে হবে, কোন শব্দ ব্যবহার করেছেন? আযীম। আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যে আযীম বলেছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম, সুবহানাল্লাহ। আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি? কারণ তিনি হচ্ছেন আল আলিয়ুল আযীম, আল্লাহু আকবার। তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আযীম, আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন আযীম। আবার বললেন কিয়ামতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব, গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব, এ কথাও কোরআনে আছে না নাই? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা আলকারিয়াতু মালকারিয়া, পুরো পৃথিবী কাঁপিয়ে দিব, এই কাপাকাপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পের মতো হবে? এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আযীম, ইন্না জালজালাতাস সাআতি লা শাইউন আযীম, সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্থ কোয়েক নয়,
সাধারণ ভাইব্রেশন না, এটা আযীম। আবার আল্লাহ কোরআন কেও আযীম বলেছেন, ওয়ালা ক্বাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। ও নবী, আমি আপনার নিত্য পাঠনীয় সপ্তবাক্য সূরাতুল ফাতিহা দিয়েছি, সাথে সাথে কোরআনে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের ক্ষেত্রে আযীম, কিয়ামতের ভূমিকম্প এটা আযীম, আল্লাহ নিজেও আযীম, বিশ্বনবীর চরিত্র আযীম। আবার এই সূরাটাও যেহেতু দামি, এজন্য এই সূরার নাম সূরাতুল আযীমাহ, সূরাতুল আযীমাহ, সুমহান সূরা। এটা যেন তেন সূরা নয়, এটা তো কোরআনের কলব। কলব ছাড়া মানুষ বাঁচে? হার্ট ফাউন্ডেশনে যেয়ে দেখবেন মানুষের কি অবস্থা, হৃদরোগ, হৃদয় যার নষ্ট তার যে কত কষ্ট। এই যে কি পরানো লাগে এখন, রিং পরায়, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি করে আর্টারি ব্লক করে ফেলে, চর্বি, এত চর্বি আমরা খাই, এত গরুর গোশত আমরা খাই। মনে রাখবেন, যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্টেরল বেশি। মাছের কয় পা? হ্যাঁ, নাই এখানে, নাই মাছের পাটা, নাই কোলেস্টেরলও নাই। মুরগির কয় পা? জোরে বলতে হবে, তার মানে কিছু কোলেস্টেরল আছে না নাই? আছে। গরুর কয় পা? চার। কোলেস্টেরল বেশি না কম? বেশি। এইবার কোন চিংড়ির কয় পা? সবচেয়ে বেশি কোলেস্টেরল কন্টেইন করে শ্রিম্প, প্রন, চিংড়ি, এজন্য এগুলো কম খাইতে হবে। তবে চল্লিশের আগে যারা আছেন ধুমায়া খান, চল্লিশের পরে এই যে মাটন, ল্যাম্প, ছাগলের গোশ, খাসির গোশ, চিংড়ি, এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? এজন্য এই সূরাটা যেন তেন সূরা নয়, এটা তো কোরআনের কলিজা, হার্ট, হৃদয়। এজন্য সূরাটা সূরাতুল আযীমা। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এক নম্বরে পেলাম সূরাতুল কাদিয়া, দুই নম্বরে পেলাম সূরাতুল আযীমা, তিন নম্বরে সূরার আরেক নাম হলো সূরাতুল মুইম্মা। সূরাতুল মুইম্মা, মুইম্মার দুই অর্থ। এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম, সবার জন্য, যেই পড়ে সেই বরকত পায়, এজন্য মুইম্মা। আবার মুইম্মার আরেক অর্থ হচ্ছে যেই সূরা শত্রুকে অন্ধ করে দেয়। কি করে দেয়? এই সূরার প্রথম নয়টা আয়াত যদি বিপদে পড়ে, শত্রুর কবলে পড়ে, আপনি তেলাওয়াত করেন, শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে? আল্লাহ। বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময়, বিশ্বনবী সূরাতুল ইয়াসিনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন, আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না, সবাই খালি এরকম এরকম করে, ডানে বায়ে হাতায় বিশ্বনবী সামনে দিয়ে যায়, কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে? আল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে? আল্লাহ। এজন্য সূরার একটা নাম হচ্ছে সূরাতুল মুইম্মা। কি নাম? মুইম্মা, অন্ধ করে দেয়। তাফসিরে কুরতুবীর মুসান্নিফ ইমাম আল কুরতুবী, উনাকে জালিম বাদশাহ বন্দী করেছিল, ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন, জেলখানা ভেঙে বাঁচার জন্য দিছে দৌড়, উনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে, উনিও দৌড়ায়, ঘোড়াও পেছন থেকে আসে। ওমিয়া, মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে? উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যেয়ে ধপাস করে পড়েছেন, ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে, কিন্তু আজীব তামাশা, উনি বালুতে ধপাস করে পড়েই সূরাতুল ইয়াসিনের প্রথম নয়া তেলাওয়াত করতে শুরু করেছেন। ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে, কিন্তু দেখে না, সামনে কিন্তু বসা, ওদের চোখটার অন্ধ করে দিছে কে? আল্লাহ। বিশ্বাস হয়? ঈমান হয়? এজন্য বিপদে পড়লে সূরাতুল ইয়াসিনের প্রথম নয় আয়াত পড়তে রাজি আছেন? আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ুন, আমিন। এজন্য আল্লাহ চমৎকার ভাবে এই সূরাটা শুরু করে দিলেন, দুইটা কাটা অক্ষর দিয়ে আল্লাহ বললেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াসিন সূরাটা শুরু করলেন কি দিয়ে? ইয়াসিন। এটা কি কোনো বাক্য? এটা কি কোনো শব্দ? এটা কি অক্ষর? দুইটা, প্রথম অক্ষরের নাম, দ্বিতীয়টা আওয়াজ করে বলেন, প্রথম অক্ষরটার নাম, দ্বিতীয়টা, খুব চমৎকার না? বাক্য দিয়ে এই সূরাটা শুরু করে নাই। যেমন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরার প্রথম আয়াত, এটা একটা বাক্য না? আচ্ছা, ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইদা সাজা, বাক্য না? কিন্তু ইয়াসিন, এটা কি কোনো বাক্য? এটা কি কোনো শব্দ? না, এটা কাটা দুইটা অক্ষর। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। আল্লাহ 114টা সূরার প্রায় 29টা সূরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ।
এই 29টা সূরা কখনো আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন, কখনো দুইটা অক্ষর দিয়ে, কখনো তিনটা দিয়ে, কখনো চারটা দিয়ে, কখনো পাঁচটা দিয়ে, একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সূরা শুরু করেছেন। এরকম একটা সূরা বলেন নুন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, নুন, নুন দিয়ে সূরা শুরু হয়ে গেছে। তারপরে কফ, এক অক্ষর দিয়ে সূরা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। এবার বলেন দুই অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে, এরকম সূরা বলেন। এত দূরে যান কেন, এটা আছে না নাই? ইয়াসিন, সুবহানাল্লাহ পড়েন, ইয়াসিন দুই অক্ষর দিয়ে। তারপরে হামিম, এবার তিন অক্ষর দিয়ে আল্লাহ সূরা শুরু করছেন, এরকম আলিফ লাম মিম তাসিন মিম, আল্লাহু আকবার। আবার চারটা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে, এরকম আছে না নাই? আবেশাব কোন আলিফ লাম মিম রা, আলিফ লাম মিম সাদ, আছে না নাই? আবার পাঁচটা কাটা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে, এরকম সূরাও আছে না নাই? সূরায়ে মারিয়ামে শুরুতে কি আছে? কাফ হা ইয়া আইন সাদ, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। এরকম প্রায় 29টা সূরা আল্লাহ কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন, কোনো বাক্য দিয়ে নয়, কোনো শব্দ দিয়ে নয়, কি দিয়ে? হারফ দিয়ে। হারফ, এই হারফগুলোর বলে হুরুফ আত-তাহাজ্জি বা হুরুফ আল মুকাত্তাআত, কাটা কাটা অক্ষর। মনে রাখবেন কোরআনের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত, একটা মাহকাম, একটা মুতাশাবিহ। মাহকাম মানে যেগুলোর অর্থ আমরা জানি, যেগুলোর ব্যাখ্যা আমরা জানি, যেটার ইন্টারপ্রিটেশন এক্সপ্লেনেশন আমাদের জানা আছে। আর মুতাশাবিহ, আমরা অর্থ জানি না, আমরা ব্যাখ্যা জানি না, এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না। জানে একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বললেন ও জাহেলি যুগের লোকেরা, শোনো শোনো, এত আরবি কবিতা বানাতে পারো, এত গল্প লিখতে পারো, আরবিতে এত নোবেল বানাতে পারো, উপন্যাস বানাতে পারো, আর্টিকেল লিখতে পারো, আমার নবীর উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে অন্তরে যদি কোনো সন্দেহ থাকে, বাপের বেটা হলে পারলে কোরআনের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। পারছে? কেয়ামত পর্যন্ত কেউ পারবে? বিশ্বনবী যেই জামানাতে এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল। আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো দেখে নাই। কবিতা, গদ্য, পদ্য, গল্প, উপন্যাস রচনা, প্রবন্ধ, আর্টিকেলের শয়লা, এই ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন এত অর্থ করতে পারো, এত ব্যাখ্যা জানো, এত বড় বড় বুলিয়া ওড়াও, এত কিছু তুমি জানো, তাহলে বলো ইয়াসিন অর্থ কি? সুবহানাল্লাহ কইবেন না? তাইলে বল নুন অর্থ কি, কফ মানে কি, আলিফ লাম রা মানে কি? ফাবুহিতাল্লাযী কাফার, কেউ জানে না, কেউ উত্তর দিতে পারে না, ইকন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কোরআনের মুজিজা, এটার অর্থ কেউ জানে না। আর এগুলোর অর্থ নিয়ে খোঁচাখুচি করাও ঠিক না। তবে মুফাসসিরিন ইকরাম এগুলোর কিছু অর্থ সম্ভাব্য বলার চেষ্টা করেছেন। যেমন ইয়াসিনের অর্থ ইবনে আব্বাস বলেছেন এর অর্থ হতে পারে ইয়া ইনসান, হে মানুষ, সুবহানাল্লাহ পড়েন। কেউ কেউ বলেছে এটার অর্থ হতে পারে ইয়া সাইয়িদ আল মুরসালিন, কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে ইসমুল্লাহ, আল্লাহর নাম, কেউ বলেছেন এটা হতে পারে ইসমুন লিন নাবী, বিশ্ব নবীর নাম, আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে এই কোরআনে কারিমের একটা নাম, কোন সুবহানাল্লাহ। এই সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবীর সব মুফাসসিররা বলতে বাধ্য হয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এটার দ্বারা আসল অর্থ যে কি এটা আমরা কেউ জানি না, জানে কে? চিৎকার করে বলতে হবে, জানে কে? তাহলে ইয়াসিন মানে আমরা জানি না, ইয়াসিনের অর্থ আমরা ছেড়ে দেব কার উপর? এরপর আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ, ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ বা কসম। ওয়াল কোরআনিল হাকিমে যে ওয়া, এই ওয়াটারে আরবিতে বলে ওয়া আল কাসামিয়া, কি বলে? ওয়া আল কাসামিয়া, কসম কাটার জন্য আল্লাহ এই ওয়া ব্যবহার করেছেন। যত জায়গায় কোরআনে আল্লাহ কসম কেটেছেন ওই কসমের শব্দটার আগে ওয়া আছে না নাই? ও মিয়া, কোরআনে আল্লাহ সময়ের শপথ করেছেন, কসম কেটেছেন, যুগের কসম কেটেছেন, যুগের সময়ের আরবি হলো আল আসর, এ আসরের আগে ওয়া আছে না নাই? কি বলছে আল্লাহ? ওয়াল আসর, ওয়াল
আবার তিন ফলের কসম আল্লাহ কোরআনে কেটেছেন কি বলেছেন ওয়াত তিন মানে তিনের কসম জাইতুনের কসম কেটেছেন বলেছেন ওয়াজ জাইতুন তুর পাহাড়ের কসম কেটেছেন বলেছেন ওয়া তুর সিনিন যত জায়গায় কসম তত জায়গায় ওয়াও আছে না নাই পাহাড়ের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াত্তুর সূর্যের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াশামসি ওয়া দুহাহা সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ফজরের নামে কসম কেটেছেন কি বলেছেন ওয়াল ফাজার জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম কেটেছেন কি বলেছেন ওয়া লায়ালিন আশার জোর আর বেজরের কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াশাফাই ওয়াল ওয়াতার সূরা ইয়াসিনে কাটা কাটা দুইটা অক্ষরের পরে রব্বুল আলামিন কোরআনের কসম কেটেছেন এজন্য আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনে শপথ কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই বেশি না কম বিশ্বাস হয় না নাস্তিক্য কথা বিশ্বাস হয় নাস্তিকরা বলে কোরআনের মধ্যে বিজ্ঞান নাই কোরআনের মধ্যে সায়েন্স নাই কোরআনের ভেতরে টেকনোলজি নাই কিন্তু কোরআন বলে এমন কিছু নাই মানুষের প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আমার ভিতরে নাই আল্লাহু আকবার আল্লাহ বললেন মা ফররাতনা ফিল কিতাবি মিন শাই কিতাবের মধ্যে আমি কিছু বাদ রেখে দেই নাই ইতিহাসের কথা বলেছি পাতালপুরীর কথা বলেছি ঊর্ধ্বজগতের কথা বলেছি মহাকাশের কথা বলেছি কসমোলজি অ্যাস্ট্রোলজি জিওলজি জুওলজি বুটানি হিউম্যান অ্যানাটমি এমব্রায়োলজি সব কিছুর কথা কোরআনের মধ্যে দিয়েছে কে কোরআনের ভেতরে মানুষের কথা আছে না নাই কোরআনের মধ্যে গাভীর কথা আছে না নাই গাভীর কথাও আছে কই আছে হ্যাঁ সুরাতুল গাভীর সুরা সুবহানাল্লাহ কইবেন না মানুষের কথা আছে সুরাতুল ইনসান জিনদের কথা আছে সুরাতুল জিন মাকড়সার কথা আছে সূরাতুল আনকাবুত মৌমাছির কথা আছে সূরাতুন নাহাল মৌমাছির কথা বলেছেন দুধের কথা বলেছেন প্রাণীর কথা বলেছেন খাদ্যের কথা বলেছেন মানুষের দেহ বৈশিষ্ট্যের কথাও বলেছেন চিৎকার করে পড়েন আল্লাহু আকবার আল্লাহ বললেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ومن الشجر ومما يعرشون سبحان الله পড়েন واوحى ربك الى النحل আল্লাহ মৌমাছির কাছে সিক্রেট মেসেজ পাঠিয়েছেন সুবহান আল্লাহ পড়েন ওহিকে আরবিতে বলে সিক্রেট মেসেজ সায়েন্টিফিক আলোচনা শুরু হইতেছে মনোযোগ আছে না গেছে জিমানি ধরছে হ্যাঁ মনোযোগ আছে না গেছে আল্লাহ মৌমাছিকে ওহি করেছেন কি করেছে দেখেন ওয়াল কোরআনিল হাকিম আল্লাহ যে বললেন শেষ হবে না এই কথা ওয়াল কোরআনিল হাকিম বিজ্ঞানময় কোরআনের শপথ প্রজ্ঞাময় কোরআনের শপথ বিশ্বনবী বলেন লা তুহসা আজাইবুহু কোরআনের আশ্চর্যান্বিতার কোন শেষ নাই ওয়ালা তাবলা গরাইবুহু কোরআন কোনদিন কারো কাছে পুরাতন মনে হয় না ফিহি মাসাবিহুল হুদা কোরআনের মধ্যে আছে হেদায়েতের মশাল ওয়া মানারুল হিকমা কোরআন হলো বিজ্ঞানের সুউচ্চ মিনার লা তুহসা আজাইবুহু কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই যতই পড়বেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যতই স্টাডি করবেন যতই অধ্যয়ন করবেন আপনার চোখকে খুলে দিবে কে ওয়ালা তাবলা গরাইবুহু কোরআন কখনো পুরাতন হয় না পুরান হয় নাকি যার বয়স 50 50 বছর ধরে নামাজি মানুষ প্রতি নামাজের প্রত্যেক রাকাতে কোন সূরা পড়া লাগে তো 50 বছর যদি কেউ নামাজি হয় তাহলে কত লক্ষবার উনি সূরা ফাতিহা পড়ছে উনি নিজে জানে তারপরে কোনোদিন কি মনে হয়েছে সূরা ফাতিহাটা একটু পুরান পুরান লাগে আজকে কুল ফল্লা দিয়ে শুরু করুন কথা বলেন পুরান লাগছে কোনোদিন এত পড়ছে এটা আজকে আর এটা না আজকে আর একটা এরকম মনে হয় বলা চাপলা গরাই বহু পুরান লাগে না প্রতিদিন নতুন প্রতিনিয়তই নতুন অলওয়েজ নিউ সব সময় নতুন এজন্য বিশ্বনবী বললেন লা তুহসা আজাইবুহু কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই ওয়ালা তাবলা গরাইবুহু কোরআন কখনো পুরাতন হয় না ফিহি মাসাবিহুল হুদা কোরআনের মধ্যে আছে হেদায়েতের মশাল ওয়া মানারুল হিকমা কোরআন হলো বিজ্ঞানের সুউচ্চ মিনার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বললেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহাল আমি মৌমাছির কাছে মেসেজ দিলাম সিক্রেট মেসেজ আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা তোমরা পাহাড়ের মধ্যে তোমাদের বাড়ি বানাও মৌচাক বানাও অমিনা সাজার গাছের মগ ডালে বড় বড় ডালে তোমরা বাসা বানাও
ওয়ামিম্মা ইয়ারিশুন, উঁচু উঁচু জায়গায় মৌচাক বানাও যাতে করে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে। কোন সুবহানাল্লাহ, মৌমাছির আল্লাহ শিখাই দিছে। নিচু জায়গায় কোনোদিন মৌমাছির বাসা দেখবেন? নিচু জায়গায় সহজে নাগাল পাওয়া যায়, ধরা যায়, কথা কোন ডাল বে মগ ডালে ওঠা লাগে। মধু খাইতে চাইলে চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ সিক্রেট মেসেজ দিলেন আর বললেন আনিত্তাখিদি। আলেম যারা আছেন বলেন তো ইত্তাখিদি, এটা কি মুজাক্কারের সিগা না মুয়ান্নাসের সিগা? কথা কইতে হবে, কেউ নাই এটার উত্তর দেওয়ার মতো? মুয়ান্নাস, মাশাআল্লাহ, এটা স্ত্রীবাচক শব্দ। আল্লাহ মৌমাছিকে যে মেসেজ করছে পুরুষ মৌমাছিরে কয় নাই, এটা নারী মৌমাছিরে কইছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। এখন গবেষণা করে দেখা গিয়েছে কার্ল ভন ফ্রিচ একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী, উনি এটা নিয়ে গবেষণা করে 73 সালে 1973 নোবেল পেয়ে গেছে এই এই আয়াতের উপর গবেষণা করে। আল্লাহ কেমন করে সিক্রেট মেসেজ দিয়েছেন, কেমন করে মৌমাছি মৌচাকের বাসা বাঁধে, কেমন করে মধু আহরিত হয়, এটার উপর গবেষণা করে উনি একটা বই লিখেছেন, দ্য ডান্সিং বিজ, নেচে যাওয়া মৌমাছিগুলো, নাচতে নাচতে যেতে থাকা মৌমাছিগুলোর উপর একটা বই লিখে, দ্য ডান্সিং বিজ লিখে উনি নোবেল প্রাইজ পেয়েছেন এই মধুর উপরে। চিল্লায় পড়েন আল্লাহ আকবার। এখন কোরআনের আয়াত থেকে বোঝা গেল আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, আল্লাহ নারী মৌমাছিকে বলেছেন মৌচাক বানাও, তোমাদের মধু রাখার জন্য বাসা বানাও। কার্বন ফ্রিজ গবেষণা করে পেয়েছে মৌচাকের বাসা বানানো হয়, মধু আহরণ করা হয়, যেই মৌমাছিটা নেতৃত্ব দেয় এটা পুরুষ মৌমাছি নয়, এটা হলো মহিলা মৌমাছি। কোন সুবহানাল্লাহ, পুরো মৌচাকের মধ্যে মধু আহরণ মধু নেওয়া পুরো প্রসিডিউরটা সারার জন্য কোনো পুরুষ মৌমাছি লিডিং দেয় না, লিডিং দেয় একটা নারী মৌমাছি, স্ত্রী মৌমাছি। এজন্য ইত্তাখিদ, ম্যাসকুলিন জেন্ডার ইউজ না করে আল্লাহ বলেছেন ইত্তাখিদি, নারী মৌমাছিকে আল্লাহ অ্যাড্রেস করে বলেছেন যাও মৌচাক বানাও আর এটার মধ্যে মধু আহরণ করো। চিল্লায় পড়েন আল্লাহ আকবার। আল্লাহ বললেন ইত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ের মধ্যে ঘর বানাও, অমিনার সাজার গাছের বড় ডালের মধ্যে ঘর বানাও, ওয়ামিম্মা ইয়ারিশুন, উঁচু উঁচু জায়গায় ঘর বানাও। উনি গবেষণা পেয়েছেন এই মধুর মধ্যে অসাধারণ কিছু ন্যাচারাল অ্যান্টিসেপটিক আছে। কি আছে? ন্যাচারাল অ্যান্টিসেপটিক, এটার নাম হচ্ছে প্রপিলিস। প্রপিলিস নামে একটা লিকুইড পাওয়া যায় মৌচাকের মধ্যে, এটা কাটা জায়গায় লাগা দিলে স্যাভলন ডেটল কিছু লাগানো লাগবে না, ওই প্রপিলিসের কারণে আপনার কাটা জায়গায় এমনি শুকায় যাবে। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান যত সৈনিকরা যুদ্ধে আহত হতো ওরা আলাদা করে অ্যান্টিসেপটিক খাইতো না, ওরা মধু আইনা লাগাই দিত আর সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ে। নিউজিল্যান্ডের কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মৌমাছির হুলের ভিতরে রেমিটিক ফিবারের অ্যান্টিবায়োটিক আছে। অনেকের বাত জ্বর হয়, বাতের ব্যথা থাকে না, থাকে মুরব্বীদের বেশি হয়, ওই জায়গার মধ্যে যদি আপনি মৌমাছি এনে ঢুকাই দিতে পারেন, মৌমাছির হুল লাগাই দিতে পারেন, ভালো হয়ে যাবে। মৌমাছি যখন হুল ফুটে আরাম লাগে না অনেক? হ্যাঁ, মজা লাগে। তো নিউজিল্যান্ডের এই গবেষকরা এরা আবিষ্কার করেছে যে মৌমাছি যদি হুল ফুটিয়ে দেয় ওইখানে বাতের ব্যথা থাকলে বেদনা থাকলে এটা ভালো হয়ে যাবে। আমি নিজে দেখেছি বিবিসি একটা ডকুমেন্টারি, ইজিপশিয়ান একজন ফিজিশিয়ান চিকিৎসক, উনি ওনার বাতের ব্যথায় আক্রান্ত যত রুগীরা আছে ওদের গায়ের মধ্যে মৌমাছি এনে এনে নিজে নিজে হুল ফুটায়, রুগী চিৎকার মারে ও মাগো ও আল্লাহ গো, কিন্তু একদিন পরে ব্যথা নাই আর কয় ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? তো এজন্য এই কার্ল ভন ফ্রিচ 1973 দ্য ডান্সিং বিজ লেখে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। তার গবেষণার প্রতিটি পয়েন্ট কোরআনের আয়াতের সাথে মিলে যায়। চিৎকার করে পড়েন আল্লাহ আকবার। এই যে আমরা মধু খাই, এই মৌচাকের ভেতরে অন এন অ্যাভারেজ অ্যারাউন্ড 60,000 মৌমাছি থাকে। তিন ভাগে, একটা হচ্ছে কুইন বি, একটা মেল বি, আর একটা হচ্ছে ওয়ার্কার বি। একটা থাকে রানী মৌমাছি, এর নেতৃত্বে সবাই চলে, আর একটা থাকে মেল বি পুরুষ মৌমাছি, বংশ বাড়ানোর জন্য এদের কাজে লাগে, আর সব হচ্ছে ওয়ার্কার বি, সবাই কাজ করে। আল্লাহ বললেন সুম্মা খুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা। আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন গাছের উপরে বাসাবাদ, পাহাড়ের উপরে মৌচাকের বাসাবাদ, উঁচু উঁচু জায়গায় তোমরা তোমাদের বাসা বাঁধো। সুম্মা কুলি মিঙ্কুল্লি সামারাত, এরপর এলাকার যত মিষ্টি মিষ্টি ফুল আছে ফল আছে ওখান থেকে রস নিয়ে আসো। সুবহানাল্লাহ, পুষ্পরস সংগ্রহ করে মধুগুলো, এটার বলে সুইট নেক্টার, দ্য কালেক্ট দ্য সুইট নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স। এবং মধুর মধ্যে এত চমৎকার জিনিস থাকার কারণ হচ্ছে
মৌমাছিগুলো ওই এলাকার সব ধরনের ফুল ভালো ভালো সুগন্ধযুক্ত ফুল ফল থেকে রস নিয়ে আসে তো এই গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না নাই ঔষধি গাছ আছে না নাই এজন্য মধুরে বলা হয় সব রোগের ঔষধ যত বনাজি ঔষধি গাছের নির্যাস আর পুষ্পরস আছে সব আল্লাহ মধুর ভিতরে ঢুকায়া মধুকে আল্লাহ ন্যাচারাল ভ্যাকসিন বানিয়ে দিয়েছেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহ বললেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত সব ফল আর ফুল থেকে এই নেকটার পুষ্পরস নিয়ে আসো ফাসলুকি সুবুল রাব্বিকি জুলুলা যেমন যেমন গিয়েছিলা পথ চিনায় আবার ফিরে আসো ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব এরপর তাদের পেট থেকে বের হয় শারাব মুখতালিফুন আলওয়ানু এক একটা মধুর কালার হয়ে যায় এক এক রকম কোন সুবহানাল্লাহ সর্ষে ফুলের মধু একটু সাদা সাদা হয় না আমি হচ্ছি মধু খাওয়ার পোক আমি দেশে বিদেশে যেখানে গিয়েছি ফ্রেশ হানি আমি অনেক খুঁজেছি ইয়ামানি একটা মধু পাওয়া যায় ইয়ামানের সাওয়াহেলি এলাকায় পাহাড়ি এলাকায় একেবারে কুচকুচে কালো আবার অনেক মধু আছে কিছুটা খয়েরি এবং হলুদ বর্ণের কিন্তু সর্ষে ফুলের যে মধুটা এটা অনেকটা সাদা এই পুষ্পরস নিয়ে মৌমাছিগুলো মৌচাকের মধ্যে ঢেলে দেয় না এগুলো খেয়ে ফেলে প্রত্যেকটা মৌমাছির পেটের ভেতরে আল্লাহ দুইটা করে স্টোমাক দিয়েছে পাকস্থলী সুবহানাল্লাহ পড়ে এটাই কার্ল ভন ফ্রিজ দ্য ডান্সিং বিজ বইয়ের মধ্যে লিখেছে গবেষণায় যে দুইটা পাকস্থলী একটা পাকস্থলী দিয়ে মৌমাছি খায় নিজে খেয়ে বাঁচে আর একটা পাকস্থলী দিয়ে এই ফ্লাওয়ার নেক্টার পুষ্পরস সংগ্রহ করে ওই পাকস্থলীতে রাখে ওই পাকস্থলীর ভেতরে আল্লাহ একটা ন্যাচারাল এনজাইম দিয়েছেন ওই এনজাইমের সাথে ওই পুষ্পরসটা মিক্সড হয় তারপরে আরেকটা টিউব আছে ওই টিউব দিয়ে মৌমাছি যে সে বাসার মধ্যে মৌমাছি যে যে সেখানে সাপ্লাই করে দিয়ে আসে মধু ঢুকিয়ে দিয়ে আসে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ তার মানে বিষয়টা এমন না ফুলের রস নিয়ে মৌচাকের দিয়ে আসলো ফুলের রস সে নেয় তার স্পেশাল একটা স্টোমাকের মধ্যে ঢুকায় সেখানে এনজাইম দিয়ে পাচক রস দিয়ে আল্লাহ এটাকে সমৃদ্ধ করে দেয় তারপর আলাদা একটা নল দিয়ে টিউব দিয়ে মৌচাকের ভেতরে ঢুকিয়ে দেয় কন সুবহানাল্লাহ কি অসাধারণ পদ্ধতিতে আল্লাহ মধু বানালেন আর কি সুন্দর মধু হাতের মধ্যে লয়া জিব্বা দিয়া সাটে আর গান গায় মধু হই হই বিষা বাইলা আল্লাহ শুক্রিয়া নাই মধু খায় আর গান গায় মধু হই হই ভালোবাসার দাম ন দিলা আছে না নাই ডাকাই তাই মধু খেয়ে শুক্রিয়া করতে হবে কার বসো চিৎকার করে বলেন শুক্রিয়া করতে হবে কার আল্লাহ বললেন ইয়াখরুজু মিন বুতুনিহা এটা মধু সরাসরি চলে আসে না ওর পেট থেকে বের হয় মুখতালিফুন আলওয়ানুহু বিভিন্ন রঙের মধু আছে না নাই ব্ল্যাক কালারের মধু হয় হোয়াইট হানি হয় অর্গানিক হানি হয় ক্রিমড হানি হয় কত ধরনের মধু যে আল্লাহ পৃথিবীতে রেখেছে তার ইয়ত্তা নাই এরপর আল্লাহ বললেন ফিহি শিফা উনলিন নাস মধুর ভিতরে শিফা দিয়েছে কে এজন্য বিশ্বনবীর খাদ্য তালিকার মধ্যে মধু আছে না নাই বিশ্বনবী সুগন্ধযুক্ত আলা মধু খেতেন দুর্গন্ধযুক্ত আলা কোনো মধু মুখে নিতেন না সুবহানাল্লাহ বিশ্বনবীর জামানায় মাগাফির নামে একটা মধু ছিল দুর্গন্ধযুক্ত এটা কখনো বিশ্বনবী মুখে নিতে চাইতেন না সুগন্ধযুক্ত মধু সবসময় বিশ্বনবী খেতেন বিশ্বনবীর স্ত্রীরা এই সুগন্ধিযুক্ত মধু বোতলের মধ্যে প্রিজার্ভ করে রাখতেন বিশ্বনবীকে দেওয়ার জন্য বিশ্বনবী প্রাণ ভরে এগুলো পান করতেন সুবহানাল্লাহ বিশ্বনবী যে সমস্ত খাদ্যগুলো পছন্দ করতেন হাদিসে এসেছে বিশ্বনবী রুটি খেতেন খেজুর খেতেন খেজুর খেজুর চিনেন বালাহ তামার দুধ খেতেন এই মধু খেতেন জব খেতেন বার্লি খেতেন লাউ খেতেন রুম্মান ডালিম ফল আনার ফল আনার চিনেন আনার এই আনার খেতে পছন্দ করতেন বিশ্বনবী মাশরুম খেতেন মাশরুম মাশরুম চিনেন ব্যাঙ্গের ছাতার মতো রেস্টুরেন্টে ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায় এটা খাবেন যাদের চোখের জ্যোতিতে সমস্যা দৃষ্টিতে সমস্যা খাবেন হাদিসে এসেছে আল কাম আতুমিন আল মান ওয়া মা উহা শিফাউন লিল আইন মাশরুম হলো মান্না সালোয়ার মতো খাবার মাশরুমের স্যুপ যারা খাবে চোখের জ্যোতি যাদের কম তাদের চোখের জ্যোতি বাড়িয়ে দিবে কে বুখারীর বর্ণনা কানা রাসূলুল্লাহ ইউহিব্বুল হালাওয়া ওয়াল আসাল বিশ্বনবী মিষ্টান্ন খেতে বড্ড পছন্দ করতেন আবার বিশ্বনবী বেশি বেশি মধু খেতে পছন্দ করতেন সুবহানাল্লাহ কোরআনে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা যোগ করেছেন যে দুইটা জিনিসের সাথে সম্পৃক্ত হলে শিফা এক হচ্ছে কোরআন পড়লে শিফা অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া আবার কোরআনে এই আয়াতের ক্ষেত্রে বলা হয়েছে শিফা ফিহি শিফা উনলিন নাস এজন্য সাইয়েদানা ইবনে মাসুদ
এই উম্মাকে উদ্দেশ্য করে বলেছেন আলাইকুম বিশিফাইন, তোমাদের উচিত দুইটা জিনিস থেকে শিফা নেয়া, এক হলো কোরআন, দুই হলো আসাল মানে মধু। কোন সুবহানাল্লাহ, কোরআন তেলাওয়াত করলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? সূরা ফাতিহা তেলাওয়াত করলে অসুস্থকে সুস্থ বানিয়ে দেয় কে? আবার মধু খেলে সুস্থ বানিয়ে দেয় কে? মধু খেয়ে প্রশংসা করবেন কার? নাকি মধু হই হই বিষাবাইলা বলবেন এগুলো কখনো? খাঁটি মধু খেতে হবে। খাঁটি মধু চিনার উপায় হচ্ছে এটাতে পিঁপড়া জমে না, এটা ফ্রিজে রাখলে জমাট বাঁধে না, এটাতে দুর্গন্ধ হয় না। এক গ্লাস পানির মধ্যে এক ড্রপ মধু ছেলে দিলে এটা পানির সাথে না মিশে একেবারে নিচে চলে যায়। খাঁটি মধু খেতে হবে, তাহলে ফিহি শিফা উন্লিনাস। কত কিছু দিয়ে যে আল্লাহ এটাকে সমৃদ্ধ করেছেন, এটার মধ্যে গ্লুকোজ আছে, এটার মধ্যে সুক্রোজ আছে, ফ্রুক্টোজ আছে, প্রোটিন আছে, মিনারেলস আছে, ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে, খাইলে শরীর গরম হয়ে যায়। সুবহানাল্লাহ।